আসসালামু আলাইকুম। এখন আছি সাতকামায়ের কি বলে রেল স্টেশনের পাশেই। কিছুক্ষণ আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ঠিক এই গাছটাতেই। এখানে মানে আশেপাশে যারা ছিল তারা বলেছে এই গাছটাতেই নাকি বসেছিল ওই মহিলা এবং বাচ্চা, তারপরে সাথে সাথে গিয়ে এখানে আত্মহত্যা করছে। এই আত্মহত্যা যে করছে আমি একটু আপনাদের জুম করে দেখাই। দেখেন রক্ত, এই দেখেন রক্ত। তারপরে যে বাচ্চাটি আত্মহত্যা করছে এই বাচ্চাটির পরনের কাপড়, তারপরে এই বাচ্চাটির মোজা, তারপরে দেখতে পাচ্ছেন ওই যে মহিলা, যে মহিলার ওই যে মাথায় কাঁকড়া দেয় নাকি দেয় এটা। তারপরে আমি দেখাই আরেকটা জিনিস, এই যে আমি একটু জুম করে দেখাই। দেখেন মহিলার জুতা, এটা সম্ভবত মহিলার একটা জুতা। আরেকটা দেখাই, এটাই সম্ভবত মহিলার জুতা। হ্যাঁ, তো এটা হচ্ছে সাতকামায়ের মোড়। এখান থেকে যখন ট্রেনটা আসতেছিল এখানে অনেকেই বলছে যে ঠিক এই জায়গাটাতেই নাকি আত্মহত্যা করছে, তো সাথে সাথেই মারা গেছে আমরা শুনলাম খবর। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে রক্ত, এখানে মাথায় প্রচুর পরিমাণে আঘাত পাইছে, তারপরে মারা গেছে শুনলাম। তো মর্মান্তিক ঘটনা। পরনের কাপড়, আর এই গাছটাতেই নাকি বসেছিল মহিলা এবং বাচ্চাটা, এই গাছটাতে বসেছিল। তারপর যখন ট্রেন আসতেছে এদিক থেকে তো সাথে সাথে এখানে আত্মহত্যা করছে। তো এখানে এখন অনেক কিছু পড়ে আছে, বাচ্চার কাপড়, মোজা, তারপরে হচ্ছে যে মহিলার মাথায় দেয় এটা, তারপরে জুতা, অনেক কিছু পড়ে আছে এখনও। তো অনেকে ছিল, এখন হচ্ছে লোকজন একটু কম। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।